ডামাডোল শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের। এরই মধ্যে 50টির বেশি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এতে ভোট দিয়েছেন প্রায় 60 লাখ মার্কিন নাগরিক। পরিসংখ্যান বলছে 2018 সালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ভোট পড়তে পারে এবারের আগাম নির্বাচনে। বলা হচ্ছে খুব সহজ হবে না ক্ষমতাসীন ডেমোক্রেট দলের জন্য কংগ্রেসের দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন হয়, কারাই বা নির্বাচিত হন, আর এই নির্বাচনের বিশেষত্বই বা কি, তাই জানানোর চেষ্টা করেছেন ইমরুল হাসান। সংবিধান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন 4 বছরের জন্য। প্রেসিডেন্ট নির্বাচনের 2 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি মধ্যবর্তী নির্বাচন। নিয়ম অনুসারে যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার। সেই হিসেবে এবারের মধ্যবর্তী নির্বাচন পড়ছে 8 নভেম্বর। মার্কিন সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই মধ্যবর্তী নির্বাচন। বলা হয়ে থাকে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি জনপ্রিয়তা যাচাইয়েরও অন্যতম মাধ্যম এটি। আগামী 8 নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বাইডেনের জনপ্রিয়তা যাচাইয়ে আরও একবার ভোট দেবেন মার্কিন জনগণ। শঙ্কা তৈরি হয়েছে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্রেটদের আধিপত্য নিয়ে। মূলত মার্কিন সরকারে জনগণের প্রতিনিধিত্ব করেন 535 জন আইন প্রণেতা, যারা কংগ্রেস সদস্য হিসেবে পরিচিত। আর মার্কিন কংগ্রেস তথা পার্লামেন্টে রয়েছে 2টি কক্ষ। উচ্চ কক্ষকে বলা হয় সিনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস নামে পরিচিত। আর সিনেটের সদস্য সংখ্যা 100 জন। আকার যেমনই হোক, যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য 2 জন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যারা সিনেটর হিসেবে পরিচিত এবং নির্বাচিত হন 6 বছরের জন্য। প্রতি 2 বছর পরপর সিনেটের 1/3 আসনে নির্বাচন হয়। অর্থাৎ এবারের মধ্যবর্তী নির্বাচনে 100টি আসনের মধ্যে 35টিতে নির্বাচন হবে। এদিকে প্রতিনিধি পরিষদের 435 জন সদস্যও এবার নির্বাচিত হবেন। প্রত্যেক সদস্য তাদের রাজ্যের একটি নির্দিষ্ট জেলার প্রতিনিধিত্ব করেন, যারা এমপি হিসেবে পরিচিত। তারা 2 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। সিনেট ও হাউজের পাশাপাশি গভর্নর সারা দেশের রাজ্যের আইন প্রণেতা, স্থানীয় কাউন্সিল ও স্কুল বোর্ডগুলোরও নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে কংগ্রেসের 2 কক্ষই ক্ষমতাসীন ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে, তবে তাদের এই সংখ্যাগরিষ্ঠতা খুবই অল্প ভোটের ব্যবধানে। মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা কংগ্রেসের কোনো একটি কক্ষে বা উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন তারা প্রেসিডেন্ট বাইডেনের যে কোনো পরিকল্পনাকে আটকে দিতে পারবেন। এবার মধ্যবর্তী নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে 5টি অতিরিক্ত আসন জিততে হবে রিপাবলিকানদের। ইতিহাস বলছে সাধারণত যে দল হোয়াইট হাউসে থাকে তারা মধ্যবর্তী নির্বাচনে খারাপ ফল করে। কাজেই রিপাবলিকানরা তাদের আসন সংখ্যা বাড়াতে পারে এমনই ইঙ্গিত আছে। তাছাড়া অর্থনৈতিক মন্দা ও বন্দুক নিয়ন্ত্রণ আইনের মতো বিষয়ের কারণেও বর্তমানে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা বেশ কম, ফলে ডেমোক্রেট প্রার্থীদের সমর্থনে ভাটা পড়তে পারে। এছাড়া জনমত জরিপ বলছে কিছুদিন আগেও যেসব ডেমোক্রেট জরিপে সন্তোষজনকভাবে এগিয়েছিলেন তারাই বর্তমানে তলানিতে। সিনেট নির্বাচনে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছিল, কিন্তু জনপ্রিয়তার পাল্লা এ মুহূর্তে রিপাবলিকানদের দিকেই বেশি। এদিকে মধ্যবর্তী নির্বাচন শেষ হলে নজর যাবে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এটা 2020 সালের লড়াইয়ের পুনরাবৃত্তি হতে পারে বলেও মনে করছেন অনেকে, কারণ বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও আভাস দিয়েছেন বিশ্লেষকেরা। ইমরুল হাসান, আরটিভি।